হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সত্যমে হো। আজকে আমরা খুবই সহজ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব জিডি কি, জিডি কখন করতে হয়, জিডি এবং এফআইআর মধ্যে পার্থক্য কি, জিডি কিভাবে করতে হয় এবং জিডি করলে আপনি কি কি বেনিফিট পেতে পারেন, সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই রিলেটেড টোটাল আমি তিনটে ভিডিও আপলোড করব, যেখানে ফার্স্ট ভিডিও মানে এটাতে থাকবে জিডির বিষয়, এরপরে ভিডিওতে আমি আলোচনা করব এফআইআর কি, কিভাবে করতে হয়, এফআইআর করলে আপনি কি কি বেনিফিট পেতে পারেন, এবং তিন নম্বর ভিডিও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই ভিডিওতে আমি ডিসকাস করব, পুলিশ যদি আপনার জিডি বা এফআইআর নিতে অস্বীকার করে তখন আপনি কি করবেন, কি করে পুলিশকে তার যোগ্য শাস্তি দেওয়া যায়, সেই সব বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই তিনটে ভিডিও যাতে মিস না হয়ে যায় তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, এবং আপাতত এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব জিডি সম্পর্কে। জিডির ফুল ফর্ম হলো জেনারেল ডায়েরি। একটা পুলিশ স্টেশনে সারাদিনে বিভিন্ন ঘটনা ঘটে, কেউ কোনো ক্রাইমের রিপোর্ট লেখাতে আসে, কেউ কোনো ডকুমেন্ট হারিয়ে যাওয়ার কমপ্লেন লেখাতে আসে, বা কোনো পুলিশ অফিসার তাড়াতাড়ি ছুটি নেয়, কিংবা কেউ নতুন জয়েন হয়, বা কাউকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে, কেউ বেল নেয়, বিভিন্ন ঘটনা ঘটে। তো এইসব যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোকে একটা খাতায় এন্ট্রি করে রাখা হয় টাইমের বেসিসে, সেই খাতাটা বা রেজিস্টার খাতা যেটা মেনটেন করা হয় সেটাকে বলা হয় জিডি। জিডি মানে হলো একটা পুলিশ স্টেশনের রেজিস্টার খাতা, যেটাতে ওই পুলিশ স্টেশনে সারাদিনে যা কিছু ঘটছে তার সব কিছু টাইম অনুযায়ী এন্ট্রি থাকবে, সেটাকেই বলা হবে জিডি। তো জিডি বলতে কি আমি বলেছি সারাদিনে পুলিশ স্টেশনে যা কিছু ঘটবে তা ওই জিডি খাতাতে এন্ট্রি থাকবে। তো সারাদিন বলতে কি বোঝায়, আমরা সাধারণত ভাবি একটা দিন শুরু হয় রাত ১২টা থেকে আবার পরের দিন রাত ১২টার আগে পর্যন্ত, কিন্তু জিডির খাতা অনুযায়ী দিন শুরু হয় বা ওইখানকার পুরো দিন শুরু হয় সকাল ৮টা থেকে, অর্থাৎ প্রতিদিন সকাল ৮টা থেকে জিডি লেখা শুরু হয় এবং পরের দিন সকাল ৮টা পর্যন্ত জিডি লেখা হয়, এবং পরের দিন সকাল ৮টায় আবার ডেট চেঞ্জ করে আবার জিডি লেখা শুরু হয়। অর্থাৎ যদি আপনি কালকে সকাল ৭:৩০টার সময় কমপ্লেন লেখাতে যান সেই ক্ষেত্রে কিন্তু আজকের ডেটেই কমপ্লেনটা রেজিস্টার হবে। একটা পয়েন্ট মাথায় রাখবেন, জিডি লেখার সময় যেন সময়টা অবশ্যই মেনশন করা থাকে। পুলিশ স্টেশনে মানুষ কী কী কমপ্লেন লেখাতে আসে, পুলিশ স্টেশনে কোনো পুলিশ গ্রাহ্য অপরাধ বা পুলিশ অগ্রাহ্য অপরাধ বা কোনো ডকুমেন্ট হারিয়ে গেছে তার মিসিং কমপ্লেন হিসেবে বিভিন্ন কমপ্লেন লেখাতে আসে। কেউ যদি আপনাকে হুমকি দেয়, যদি আপনি সেফ ফিল না করেন তো সেই ক্ষেত্রে আপনি জিডি ফাইল করতে পারেন। কেউ যদি আপনাকে হুমকি দেয় যে সে আপনার সম্পত্তির ক্ষতি করবে তো সেই ক্ষেত্রেও আপনি কমপ্লেন লেখাতে পারেন। এছাড়াও মোবাইল বা সিম কার্ড হারিয়ে যাওয়ার জন্য বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড এটসেট্রা, এছাড়াও কোনো স্টাডি রিলেটেড কোনো ডকুমেন্ট যদি হারিয়ে যায় তো সেই ক্ষেত্রেও জিডি লেখার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এরপর আমি আলোচনা করবো জিডির বেনিফিট কি, বা জিডি যদি আপনি করে রাখেন তার লাভ কি, কিভাবে আপনি পেতে পারেন। ঘটনার আগে যদি আপনি কোনো জিডি করে রাখেন এবং যদি ঘটনাটা ঘটে যায় তারপরে সেই জিডিটা কিন্তু অ্যাজ অ্যান এভিডেন্স আদালতে স্বীকৃত, আদালতে অ্যাজ এ প্রুফ হিসেবে সেই জিডিটাকে আপনি কিন্তু প্লেস করতে পারবেন। যেমন ধরুন কেউ আপনাকে হুমকি দিলে আপনার কোনো ক্ষতি করবে, আপনি যদি সেটার জিডি করে রাখেন এবং সেই ঘটনা যদি অ্যাকচুয়ালি ঘটে যায় তখন আপনি যার নামে জিডি করে রেখেছেন পুলিশ কিন্তু সরাসরি তার এগেনস্টেই সবথেকে প্রথমে স্টেপস নেবে, এবং আপনার যে জিডি আগে করা ছিল সেটাই অ্যাজ অ্যান এভিডেন্স হিসেবে এই ক্ষেত্রে ওই লোকটার এগেনস্টে কাজে দেবে। যদি আপনি কারো থেকে নিরাপত্তা চান তো সেই ক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারেন, এবং আপনার কমপ্লেন যদি গুরুতর হয় তো সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু এফআইআরও রেজিস্টার করে নেতার এগেনস্টে তৎক্ষণাৎ ইনভেস্টিগেশন শুরু করে দিতে পারে, এবং আপনার কমপ্লেন যদি গুরুতর না হয় সেই ক্ষেত্রে জিডি হিসেবে রেজিস্টার করা হবে। এবং জিডি ঘটনার পরে দোষীকে শনাক্ত করতে খুবই হেল্পফুল হয়। কোনো জিনিস হারিয়ে গেলে জিডি খুবই হেল্পফুল হয়, বা কোনো জিনিস যদি হারিয়ে যাওয়ার সময় আমি কমপ্লেন করেছিলাম এবং কোনো সেই জিনিসটা পুলিশ ফিরে পেয়েছে তো সেই জিনিসটাকে ফিরে পেতে জিডি সবথেকে বেশি হেল্পফুল হয়ে ওঠে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা কোনো স্টাডি রিলেটেড ডকুমেন্ট, আপনার অ্যাডমিট কার্ড বা আপনার মার্কশিট যদি হারিয়ে যায়, যদি আপনি নতুন বানাতে যান সেই ক্ষেত্রে কিন্তু জিডির প্রয়োজন হয় বা জিডির কপির প্রয়োজন হয়। এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে স্থানে ঘটনাটা ঘটেছে তার নিকটবর্তী পুলিশ স্টেশনে কমপ্লেনটি লেখাতে হবে বা জিডিটি লেখাতে হবে। যেমন ধরুন আপনার কোনো ডকুমেন্ট যদি কলেজে হারিয়ে যায় আপনি সেখানকার নিকটবর্তী পুলিশ স্টেশনে কমপ্লেন না লিখিয়ে আপনি বাড়িতে এসে আপনার বাড়ির নিকটবর্তী পুলিশ স্টেশনে যদি কমপ্লেন লেখান তাহলে সেটি কীভাবে হেল্পফুল হবে। আপনার বাড়ির নিকটবর্তী যে পুলিশ স্টেশন রয়েছে তারা ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করতে পারবে না, কারণ প্রত্যেকটা পুলিশ স্টেশনে আলাদা আলাদা একটা জুরিসডিকশন থাকে, তারা তার বাইরে কাজ করতে গেলে কিছু লিমিটেশন থাকে বা কিছু ফর্মালিটি থাকে, সেগুলো ফুলফিল করে আপনার ইনভেস্টিগেশন করা কিন্তু খুবই চাপের হয়ে ওঠে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যে স্থানে ঘটনাটা ঘটেছে তার নিকটবর্তী যে পুলিশ স্টেশন হচ্ছে সেখানে কিন্তু কমপ্লেনটা লজ করতে যাবেন, যাতে পুলিশের সুবিধা হয় আপনার ওই কেস সম্পর্কে ইনভেস্টিগেশন করতে। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, জিডি কিন্তু আপনি লিখিত বা মৌখিক উভয়ভাবেই করতে পারেন। যদি আপনি
লিখিত, যদি আপনার কাছে লিখিত কোনো কমপ্লেন না থাকে তো সেই ক্ষেত্রে আপনি মৌখিক ভাবেও কমপ্লেন করতে পারেন, এবং আপনার ওই মৌখিক কমপ্লেনের ভিত্তিতে যে অফিসার রয়েছে তিনি জিডির খাতায় এন্ট্রি করবেন আপনার কমপ্লেন, এবং শেষে আপনাকে দিয়ে চেক করে নেবেন যে আপনি যেটা বলেছেন সেটাই জিডিতে এন্ট্রি হয়েছে কিনা। এরপর যদি আপনার কাছে লিখিত কমপ্লেন থাকে তো সেই ক্ষেত্রে টোটাল 3টি কপি লাগবে, অর্থাৎ আপনি 1টিতে লিখবেন এবং 3টি জেরক্স করিয়ে নিতে পারেন। একটাই আপনাকে রিসিভিং কপি দেবে, অর্থাৎ পুলিশ স্টেশনে সিল সমেত একটা সাইন এবং জিডি নম্বর এবং ডেট পড়বে, সেই রিসিভিং কপি আপনার কাছে থাকবে, এবং আর একটা যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে তার কাছে যাবে এবং একটা ডকুমেন্টস হিসেবে জিডির খাতায় থাকবে। তো এই ভিডিওতে আমি আলোচনা করলাম জিডি সংক্রান্ত যাবতীয় তথ্য। তো এই ভিডিওতে আমি জিডি সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করলাম, বিভিন্ন খুঁটিনাটি পয়েন্ট যেগুলো একটা সাধারণ মানুষের জেনে রাখা কিন্তু অবশ্যই প্রয়োজন, বিভিন্ন পদে পদে এইসব পয়েন্টগুলো মানুষের কাজে লাগে। তো এর পরের ভিডিওতে আমি আলোচনা করব এফআইআর সম্পর্কে, এফআইআর সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব কিভাবে করতে হয়, আপনার তার সুবিধা কী কী পেতে পারেন, এবং তারপরে ভিডিও 3 নম্বর ভিডিওতে আমি আলোচনা করব পুলিশ যদি আপনার জিডি বা এফআইআর নিতে অস্বীকার করে তখন আপনার কী কী করণীয় বা তাদেরকে কীভাবে তাদের শাস্তি দেওয়া যায়। তো এই ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন, তারপর চ্যানেলের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটিকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। সত্যমেব জয়তে।